সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, 7 to 10 মিনিট স্কুলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনার বিষয়বস্তু হলো বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়গুলিতে ভালো করার উপায়। তো বন্ধুগণ, আজকে যারা আমার চ্যানেলের নতুন, তারা আলোচনা শোনার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আসুন আমরা দেখি যে বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়গুলিতে কিভাবে ভালো করা যায়। আপনারা জানেন যে বিসিএস এর 3টা ধাপ, প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা। তো একজন প্রার্থী যখন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়, সে লিখিত পরীক্ষা দিতে পারে এবং লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হলে সে ভাইভা পরীক্ষা দিতে পারে। তো প্রিলিমিনারি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রিটার্নও খুব গুরুত্বপূর্ণ। তবে প্রিলিমিনারিতে যে মার্কসটা একজন প্রার্থী পায়, সেটা লিখিত এবং ভাইভাতে যোগ হয় না। এই কারণে লিখিত এবং ভাইভার মার্কসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে ভাইভার চেয়েও লিখিতটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ একজন প্রার্থীর লিখিত মার্কসের উপরই নির্ভর করে সে তার পছন্দ অনুযায়ী কাঙ্ক্ষিত ক্যাডারটি পাবে কি পাবে না। তো যাই হোক, তো বাংলাদেশ বিষয়াবলীতে 900 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে 200 নম্বর থাকবে। তো এই 200 নম্বরে কিভাবে ভালো করা যায়? তো প্রথম যে কথাটা হলো যে আপনি যদি বাংলাদেশ বিষয়াবলীতে ভালো করতে চান, তাহলে প্রথমে আপনাকে পিএসসি প্রদত্ত যে সিলেবাসটি, এই সিলেবাসটি ভালো করে বুঝতে হবে এবং সেখানে যে টপিকসগুলো দেওয়া আছে, এই টপিকস অনুযায়ী আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো তার আগে আপনাকে টপিকসগুলো সিলেক্ট করতে হবে যে কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো কম গুরুত্বপূর্ণ। সেটা বোঝার জন্য আপনি একটা কাজ করতে পারেন, বিগত সালের যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে পারেন এবং অ্যানালাইসিস করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন কোন টপিকস থেকে বেশি প্রশ্ন এসেছে এবং কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আপনারা জানেন যে 35তম বিসিএসের আগে লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়গুলিতে থাকতো 200 মার্ক, প্রথম পত্র 100 এবং দ্বিতীয় পত্র 200। কিন্তু এখন 4 ঘন্টায় 200 মার্কের পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে প্রশ্নের প্যাটার্নেও অনেকটা চেঞ্জ হয়েছে। আগে প্রথম পত্রে বা দ্বিতীয় পত্রে আপনার 5টি প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে প্রত্যেক প্রশ্নের মান ছিল 20 নম্বর করে। কিন্তু 35তম বিসিএস থেকে এই ফরম্যাটটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই কারণেই এখন যে ফরম্যাটে প্রশ্ন হচ্ছে, সেটা হলো 35তম বিসিএসের ছিল 1-এর ক খ গ ঘ, অর্থাৎ প্রত্যেকটা অংশে পাঁচ পাঁচ করে এভাবে সেগমেন্ট করা ছিল। তো সেক্ষেত্রে একটা সুবিধা হলো, সময় যেমন বেশি লাগে, তেমনি এখানে মার্কস ক্যারি করাটাও সুবিধা। আগে 35তম বিসিএসের আগে 55 থেকে 60%-এর বেশি মার্কস সাধারণত বাংলাদেশ বিষয়গুলিতে উঠতো না, কিন্তু এখন 35তম বিসিএসের পর বাংলাদেশ বিষয়গুলিতে 80% পর্যন্ত, অর্থাৎ একজন প্রার্থী 200-এর মধ্যে 155 থেকে 60 পর্যন্ত মার্কস পেয়ে থাকে, এরকম রেকর্ড রয়েছে। তো যাই হোক, যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আপনাকে অনেক বেশি লিখতে হবে এবং মার্কসটাও বেশি পাবেন। সেক্ষেত্রে দেখুন, যদি আপনার একটা প্রশ্নে ক খ গ ঘ এই সেটে এই এই ফরম্যাটে থাকে, অথবা ক খ গ এই ফরম্যাটে থাকে, অথবা ক খ এই ফরম্যাটে থাকে, যে ফরম্যাটে থাকুক না কেন, আপনি প্রত্যেকটা প্রশ্নের জন্য বর্তমানে যদি 4 ঘন্টা পরীক্ষা হয়, তাহলে 4 ঘন্টার মধ্যে আপনি সময় পাবেন এখানে 240 মিনিট। দ্যাট মিন্স আপনি যদি 10 দিয়ে ভাগ দেন, তাহলে 24 মিনিট করে সময় পাবেন আপনি। প্রতিটা প্রশ্নের জন্য আপনি 24 মিনিট করে সময় পাবেন। আর এই 24 মিনিটে দেখেন, যদি এভাবে সেগমেন্ট করা থাকে, কতে 5, খতে 10 এবং গতে 5, তাহলে 5 মার্কের জন্য আপনি 6 মিনিট লিখতে পারবেন এবং 10 মার্কের জন্য 12 মিনিট লিখতে পারবেন, 10 মার্কের জন্য 12 মিনিট লিখতে পারবেন। তাহলে 2টা 6, 6, 12 আর হচ্ছে 10, এই 24 মিনিট। কিন্তু আপনি 24 মিনিটের মধ্যে প্রশ্নটা বোঝার জন্য, সাজানো কিভাবে লিখবেন, কোথা থেকে লিখবেন, এসব কিছু চিন্তা করার জন্য প্রস্তুতি নিতে আপনার হয়তো 2-3 মিনিট ব্যয় হয়ে যাবে। তাহলে মোটের উপর আপনি একটা প্রশ্ন
20 মার্কের একটা প্রশ্ন 20 মিনিট লিখতে পারবে। তো 20 মিনিটে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে স্যার 5 মার্কের একটা প্রশ্নের জন্য কতটুকু লিখব। আসলে ভাই 5 মার্কের একটা প্রশ্নের জন্য আপনি সময় পাচ্ছেন 6 মিনিট, বা 1 মিনিট বাদ দিলে আপনি 5 মিনিট সময় পাচ্ছেন। 5 মিনিটে আপনি কতটুকু লিখবেন, কত পেজ লিখবেন, এটা তো সম্ভব না। আপনি বেশি লিখতে চাইলেও লিখতে পারবেন না। আর মূল বিষয়টা হলো যে কতটুকু লিখবেন, এটা বড় ব্যাপার নয়, কি লিখছেন সেটা সবচেয়ে বড় ব্যাপার। অর্থাৎ আপনি অনেক কিছু লিখে আসলেন, অপ্রাসঙ্গিক অনেক কথা লিখে আসলেন, ভুল তথ্য দিয়ে আসলেন, তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না। আপনাকে চিন্তা করতে হবে 5 মিনিটের মধ্যে টু দ্য পয়েন্টে তথ্য উপাত্ত সহকারে আপনাকে লিখে আসতে হবে। সেক্ষেত্রে কত পেজ হলো ইট ডাজেন্ট ম্যাটার। তবে সাধারণত 1.5 থেকে 2 পেজ, 5 মার্কের জন্য 1.5 থেকে 2 পেজ বা 1 পেজ এনাফ। সেটা প্রশ্নের ধরন অনুযায়ী, মেজাজ অনুযায়ী, কেমন প্রশ্ন সেই অনুযায়ী এটা লেংথটা নির্ভর করে। তবে আপনাকে মাথায় রাখতে হবে 5 মিনিটের বেশি কখনোই একটা প্রশ্ন 6 মিনিট আপনি লিখতে যাবেন না, বা 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট লিখতে যাবেন না। তাহলে হবে কি, পরের প্রশ্নগুলোর লেংথ কমে যাবে এবং পরের প্রশ্নগুলো আপনি সঠিকভাবে গুছিয়ে তথ্য উপাত্ত সহকারে লিখতে পারবেন না। তাহলে মূল কথা হলো যে একটা প্রশ্নের জন্য, 20 মার্কের একটা প্রশ্নের জন্য আপনি 24 মিনিট সময় পাবেন। আর এই 24 মিনিট সময়ের মধ্যে আপনাকে ভাগ করে নিতে হবে। 24 মিনিটের মধ্যে মূলত আপনি 20 মিনিট পাবেন। এই 20 মিনিটে আপনাকে ক, খ, গ এই 3টা প্রশ্নের আনসার করতে হবে। তো স্বাভাবিকভাবে এখানে ইচ্ছা করলেও আপনি বেশি লিখতে পারবেন না, কারণ আপনার কাছে মনে হবে যে আপনি অনেক তথ্য দিবেন, বাট অনেক তথ্য জানা আছে, কিন্তু আপনি তথ্য আসলে দিতে পারবেন না, এত দেওয়ার সময় পাবেন না। আর যদি একটা প্রশ্নতে আপনি ঢেলে দিতে চান, তাহলে পরের প্রশ্নগুলোতে আপনি কিছুই দিতে পারবেন না ভাই। এই জন্য টাইমিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য প্রপার টাইমিং, যারা টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট এটা একটা বড় ব্যাপার। যারা এটা করতে পেরেছে বা করতে পারবেন, তারা অবশ্যই নিঃসন্দেহে ভালো করবেন। আর এই জিনিসটা মাথায় রাখবেন, প্রপার টাইমিংটা যেন ঠিক থাকে। আপনি চিন্তা করবেন যে 20 মার্কের একটা প্রশ্ন আমি 24 মিনিটের বেশি কোনো সময় ব্যয় করব না, এটা আপনি ডিটারমাইন থাকবেন এবং এভাবে আপনি লিখতে থাকবেন। আশা করি আপনি কোনো পরীক্ষাতেই ছেড়ে আসবেন না। আর যদি একটা প্রশ্নতে আপনি বেশি লেখেন, তাহলে পরের প্রশ্নগুলোতে দেখা গেলো আপনি উপসংহার টানারও আর সময় পাবেন না, দেখা গেলো খারাপ হয়ে যাবে। ফর এক্সাম্পল যদি বলি, ধরেন একটা প্রশ্ন আপনি খুব ভালোভাবে লিখেছেন, অনেক তথ্য উপাত্ত দিয়ে লিখেছেন, 20-এর মধ্যে আপনাকে 16 দেওয়া হলো, কিন্তু পরের প্রশ্নগুলো তো সংগত কারণে একটা প্রশ্ন আপনি 24 মিনিটের জায়গায় 48 মিনিট ধরে লিখেছেন, পরের প্রশ্নটা আপনি খুব ভালো করে লিখতে পারবেন না, কাজেই পরের প্রশ্নটাতে আপনার অটোমেটিকলি তথ্য উপাত্ত কমে যাবে, ভালো লিখতে পারবেন না, প্রেজেন্টেবল হবে না, আর এই কারণে আপনি মার্কসটাও অনেক কম পাবেন। বোঝা গেল? তো যাই হোক, এই বিষয়টা মাথায় রাখবেন। আর তাহলে প্রথম কথা বললাম যে 200 মার্কের বিসিএস লিখিত পরীক্ষায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় ভালো করার জন্য আপনাকে পিএসসি প্রদত্ত সিলেবাসটা ভালো করে দেখতে হবে এবং বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনাকে কনফার্ম হতে হবে কোন কোন টপিকসগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে। এরপরে যে বিষয়টা, আপনি লেখার কৌশল, কিভাবে আপনি ভালো মার্কস ক্যারি করতে পারবেন অথবা পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। তো দেখুন, যে আমরা একটা কথা বলি যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। সো আপনাকে অবশ্যই লেখাটা প্রেজেন্টেবল হতে হবে, লাভ অ্যাট ফার্স্ট সাইট। একদম প্রথমে যদি আপনার লেখাটা দেখে এক্সামিনের মনে ধরে যায়, তাহলে অবশ্যই আপনার খাতাটা ভালো করে মূল্যায়ন করা হবে। আর যদি লেখার অবস্থা খুব খারাপ হয়, যদি পড়া না যায়, সুখপাঠ্য যদি না হয়, যদি ধরাই না যায় লেখা, তাহলে কিন্তু ভাই আপনি এখানে মার্কস পাবেন না। তবে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে স্যার আসলে লেখা খারাপ হলে কি খুব সমস্যা? লেখা খারাপ হলে খুব সমস্যা না, বাট লেখাটা যেন স্পষ্ট করে যেন বোঝা যায় সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তবে লেখাটা যদি সুন্দর হয়, পাশাপাশি যদি আপনি নির্ভুলভাবে লিখতে পারেন তথ্য উপাত্ত দিয়ে, তাহলে অবশ্যই আপনি অন্যের চেয়ে আলাদা একটু প্রায়োরিটি পাবেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তো লেখার ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, প্রথম পেজ থেকে আপনার লেখা শুরু করবেন। লেখা শেষ করে একটা প্রশ্ন শেষ হওয়ার পরে অনেকেই করেন কি, সেই প্রশ্ন শেষ হয়েছে, ওই প্রশ্নের ওই পেজেই হয়তো একটু গ্যাপ রয়েছে, সেখান থেকে আপনি প্রশ্ন শুরু করেন। সেটা 1 নম্বর প্রশ্নের উত্তর নাকি 2 নম্বর প্রশ্নের উত্তর, কর উত্তর নাকি খর উত্তর, এটা এক্সামিনারের বোঝার কোনো উপায় থাকে না। এক্ষেত্রে এক্সামিনার প্রচণ্ড বিরক্ত হবেন এবং এক্সামিনারের বিরক্ত মানেই অবশ্যই মার্কস কমে যাওয়া। তো সুতরাং আপনি ওই পেজটা ইউজ না করে পরের পেজ থেকে লেখা স্টার্ট করবেন এবং পরিষ্কারভাবে সুন্দর করে সেটা লেখার পরে পরের প্রশ্নটা যদি গ্যাপ থাকে, তাহলে পরের অন্য নতুন একটা পেজ থেকে লেখা শুরু করবেন। তো সেক্ষেত্রে একটা বিষয় হলো যে আপনি প্রশ্নের ধরন অনুযায়ী
সেখানে তথ্য উপাত্ত ডেটা, হয়তো পাই চার্ট দিতে পারেন, একটা টেবুলেটেড ডেটা দিতে পারেন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে পারেন। যেমন ধরেন আপনার রেমিটেন্স সম্পর্কে একটা প্রশ্ন আসলো, তাহলে প্রথমে আপনি রেমিটেন্স সম্পর্কে বর্ণনা করলেন, রেমিটেন্সের গতিধারা এবং কোন দেশে কী পরিমাণ জনশক্তি রপ্তানি করা হলো, কোন দেশে থেকে রেমিটেন্স বেশি আসলো, কোন দেশ থেকে কম আসলো, অথবা ইয়ারলি কয়েকটা বছরের কম্পারেটিভ ডেটা আপনি দেখাতে পারেন, টেবিলে দেখালেন, তারপর সেটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে দিলেন। তাহলে হবে কি, দৃষ্টি নন্দন হবে, আপনার প্রেজেন্টেশনটা ভালো হবে এবং স্বাভাবিকভাবে আপনি এখান থেকে ভালো মার্কস পাবেন। তো এরকম যেমন জিওগ্রাফির ক্ষেত্রে যদি আপনি বলেন, যে প্রথম যে টপিক্সটা রয়েছে আমাদের 16টা টপিক্সের মধ্যে জিওগ্রাফি, তাহলে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করা হলো, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেখানে বাংলাদেশের একটা মানচিত্র দিবেন এবং কোন এলাকাগুলোকে টার্শিয়ারি যুগের পাহাড়গুলো রয়েছে এবং কোন এলাকাগুলোতে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি রয়েছে, এই বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করবেন। সেটাকে একটা সুন্দর করে মানচিত্র এঁকে দেখাবেন। নদ নদী সংক্রান্ত যদি প্রশ্ন আসে, নদ নদীর চিত্র দিয়ে একটা মানচিত্র এঁকে দিতে পারেন। এরকম প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো রয়েছে সেখানে তথ্য উপাত্ত, পাই চার্ট, ফ্লো চার্ট এভাবে দেখানোর চেষ্টা করবেন। এতে করে আপনি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। আর অবশ্যই যে কোটেশন ব্যবহার করবেন, বিভিন্ন অর্থনীতিবিদদের কোটেশন অথবা কোনো পত্রিকার রেফারেন্স অথবা কোনো বই পুস্তক অথবা ওয়েবসাইট, বিভিন্ন রেফারেন্স ইউজ করবেন এবং রেফারেন্সটা নির্ভুলভাবে উল্লেখ করে দিতে হবে। এটা দিতে পারলে খুবই ভালো মার্কস ক্যারি করা যায়। তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে লিখিত পরীক্ষা মানে কৌশল। আপনি এখানে যত বেশি কৌশলী হবেন, যত বেশি আপনার খাতাকে প্রেজেন্টেবল করবেন, তত বেশি মার্কস এখান থেকে ক্যারি করতে পারবেন। আর যে বিষয়টা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আপনাদের সামনে বলি, বাংলাদেশ বিষয়গুলির গুরুত্বপূর্ণ টপিকসের মধ্যে দেখুন যে প্রত্যেকটা টপিকস থেকেই আপনাকে মার্ক আনসার করতে হবে। যেহেতু 10টা প্রশ্ন থাকবে, 10টা অ্যান্সার করতে হবে, 9টা বড় প্রশ্ন থাকবে এবং 10 নম্বর প্রশ্নটা টিকা থাকবে, 7টা টিকা থাকবে, 7টার মধ্যে 4টা আনসার করতে হবে, 4 × 20। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সবগুলো টপিকসই টাচ করতে হবে। তবে এর মধ্যে থেকে আপনারা যদি স্পেসিফিকভাবে, আমি বলে দিই যে অর্থনীতি থেকে 2 সেট প্রশ্ন সাধারণত হয়ে থাকে, অর্থনীতি থেকে 2 সেট, মুক্তিযুদ্ধ থেকে 2 সেট এবং সংবিধান থেকে 2 সেট, তাহলে এই 3 সেট আপনি 6 সেট প্রশ্ন পেয়ে গেলেন। আর 4 সেট বাকিগুলো পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ, সরকারের উন্নয়ন সমূহ, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্ক, তারপরে রোহিঙ্গা ইস্যু, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং সরকারের যে মেগা প্রজেক্টগুলো আছে এগুলো ভালো করে দেখবেন, তাছাড়া অর্থনৈতিক অঞ্চল, তারপরে সরকারের অর্জনগুলো, এগুলো সম্পর্কিত বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবারের জন্য। এছাড়া নারীর ক্ষমতায়ন, হ্যাঁ, নারীর ক্ষমতায়নের সরকারের সাফল্য, দারিদ্র বিমোচনের সরকারের সাফল্য, বিভিন্ন যে টপিকসগুলো রয়েছে এগুলো আপনারা বেশি বেশি একটু দেখার চেষ্টা করবেন। এভাবে আপনারা পরীক্ষাটায় দেওয়ার চেষ্টা করবেন এবং প্রস্তুতি সম্পন্ন করেন, আশা করি ভালো করবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা অনেকগুলো দিক নির্দেশনা পেয়েছেন। আর একটা বিষয় বলবো, সেটা হলো যে অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার কি ক্যালি ব্যবহার করব। আসলে অনেকে বিভিন্ন প্রকারের বিভিন্ন রঙের ক্যালি ব্যবহার করেন, এটা আসলে ঠিক না। আপনারা কালো এবং নীল ক্যালি ব্যবহার করতে পারেন এবং কোটেশনগুলো অথবা ডেটাগুলো আপনারা নীল ক্যালি দিয়ে হাইলাইট করে দিলেন বা নীল ক্যালি দিয়ে লিখে দিলেন। এতে করে কি, এতে করে পরীক্ষকের পড়তে সুবিধা হবে এবং আপনি ভালো মার্কস ক্যারি করতে পারবেন। সুতরাং অন্যদের চেয়ে আপনার খাতাটা একটু ডিফারেন্ট করতে হবে, তাহলে আপনি বেশি মার্কস পাবেন। আর অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, খাতাকে পরিচ্ছন্ন রাখবেন এবং নির্ভুলভাবে বানান ভুলের বিষয়টা মাথায় রাখবেন। এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন এবং পরীক্ষা দেন, আশা করি আপনারা বাংলাদেশ বিষয়গুলিতে খুব ভালো মার্কস পাবেন। এবং আপনাদের যদি এছাড়া এরপরেও যদি কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। এবং আগামীতে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।